প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো, লাভ হুজ্জা গণেশ থাকে না, এই প্রতিমার সামনে দাঁড়ায় বললো যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউযুবিল্লাহ। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা নগরীতে একটা বাতি নেতা নাম তার আমর, কি নাম? আরো জোরে বলেন নেতা। কি নেতা? বাতি নেতা মানে ছোট নেতা, গোত্রীয় লিডার, ছোট খাটো, কথা বোঝেন নাই, ছোট খাটো একটা পাতি নেতা। বিশ্বনবী যখন মদিনায় ইসলামের প্রচার প্রসার করে কালেমার দাওয়াত, এই কথা যখন আমর শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মাথা গরম করে ডেকে বলে, প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ করে উচ্চ আওয়াজে বলে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারলো ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটা পানিও পান করবো না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো, লাভ হুজ্জা গণেশ থাকে না, এই প্রতিমার সামনে দাঁড়ায় বললো যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলো নাউযুবিল্লাহ। নবীকে আমরের পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ি চুরি করছে, ডাকাতি করছে, কিছু করা লাগে? আজকাল ভুয়া মামলা আছে না? এ কথা কর না কে, হাজার হাজার এই দেখছে বাপের বেটার মতো কথা কছে। আজকে জেলখানায় গেলে মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো মানুষের সাথে, কথা কর না কেন ভাই, কে আমি মসজিদের ক্ষতি, তুমি কয় মসজিদের মুয়াজ্জিন, তুমি আমি একটা দাখিল মাদ্রাসার সুপার, তুমি আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, কেন আসছে কি এই লোকগুলো, কি মসজিদের মুয়াজ্জিন কি করছে, ওই এলাকার গ্রামত চুরি করছে, গরু বাইছো, কি করছে, কিচ্ছু করেনি, কাজ একটা ইসলামী আন্দোলন করে, কথা কন, কোনো অপরাধ নাই, ওনারা সব করতে পারবে, আর যদি কেউ কিছু করে তাহলে এটা ওনারা দেখতে পারে না, কথা কন, মন খারাপ করছেন? একটা ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি 27টা 28টা 50টা মামলা থাকে তে জীবন থাকবে গো, কথা কন না কেন, আছে না নাই, মন খারাপ করছেন? আমার ভাইরা যে কথা বলতে চাই, নবীজিকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়োগ বাহিনী প্রস্তুত কইরা নবীকে হত্যা করার জন্য মক্কা নগরী থেকে রওনা করেছে মহাবীর আমর। এই ঘটনাটা বিশ্বনবীর কান পর্যন্ত চলে গেল যে মক্কার একজন মহাবীর ঘোষণা করেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এই কথা শোনার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদের কে বলে আমার সাহাবীরা কি করা যায়, নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি দোয়া করেন আমার যেন আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার আমরের হাত পা উবাস করে দেয়। এই করে শুনে বিশ্বনবী আসমানের দিকে দু হাত তুলে ধরে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই কথা শোনার পর বিশ্বনবী যখন দোয়া করে বলে আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি আপনার কাছে ঘোষণা করি মালিক মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে যেন তার হাত অবশ করে যায়, প্যারালাইজ হয়ে যায়। নবীজি যখন দোয়া করতে লাগলেন আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল যা তাড়াতাড়ি নবীকে জানায় দে, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে, কথা কন ঠিক না ব্যাঠি। এইবার জিব্রাইল এসে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দোয়া আল্লাহ কবুল করবে না, বলে কেন, আল্লাহ বলেছে শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম বেঈমানদের বিরুদ্ধে এই হাতে লাঠি তুলে নিয়ে হুংকার দেওয়া লাগবে, এই জন্য লাঠি তুলে নিলে জালেমেরা জমিন থেকে পালিয়ে যাবে। এই কথা যখন বললেন নবী যে হাত নামাইলেন, আপনারাও বলেন তো সবসময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো ফকিরপাড়া, করছে বাবা কামসানা, প্রতিদিন এই গ্রামে মনে করেন গরু ছাগল সোনা গহনা চুরি হয়,
একটা ইমাম সাহেব যিনি আজকে নামাজ পড়ালেন কি জানো নাম ভদ্রলোকের জানি না ইমাম সাহেবের কাছে একজন 5 কেজি বা 10 কেজি জিলেপি নিয়ে যা বলে হুজুর এই গ্রামে চুরি বাড়ে গেছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফকির পাড়ার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করে ইমাম সাহেব দোয়া করে বলতেছে আল্লাহ এই গ্রামে চুরি বাড়ে গেছে চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করো চোর জিলেপি খাওয়ার আসে হাত তুলে কয় আমিন আমিন কথা কন না কে মন খারাপ করছেন আপনারা আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরে গোবিন্দগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো না দোয়া দেয়ার সিলেপি খায়া কোনো কাজ হবে না এই গ্রামে ঢোকার চারদিকের চারটা রাস্তা আছে চারটা রাস্তার মোড়ে মোড়ে চার চার করে ১৬ জন যুবক চারটে করে বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় দাও যেদিক দিয়ে চোর ঢুকবে চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরা ওয়াশ করা লাগবে কথা কন ঠিক না বেঠি তখন কি আর হাত তুলে চোর আমিন কবি না তওবা করে ভালো হবে কথা কন না গা আজকে বাংলাদেশে চুরি বন্ধ হয় না কথা কন না গা চুরি বন্ধ হয় কথা কন চুরি বন্ধ হয় আজকে হয়তো দেখা যাচ্ছে টেলিভিশনে সংবাদ নিউজ প্রচার হচ্ছে বিশেষ একটি ব্রেকিং নিউজ আজকে রাত চারটার দিকে গাইবান্ধা শহরের বেশ কয়েকটি স্বর্ণের দোকান থেকে কয়েকশো ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে কথা কন না গে এ জোরে বলেন কথা ঠিক না বেঠি তার মানে চোর লুটপাট করে নিয়ে গেছে সিসি ক্যামেরায় ধরা পড়ছে কথা ঠিক না বেঠি আরো জোরে কোন কথা ঠিক না বেঠি আর মক্কা মদিনায় আমার দেশের হাজিরা হজ করবে যা লক্ষ লক্ষ টাকার মোবাইল পরে থাকে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে থাকে স্বর্ণ টাচ করে আগে চিন্তা ওরে বাবা যদি এক ভরি স্বর্ণ নেই বা একটা দলা নেই এটা যদি খবর পায় দুই হাত কেটে দিবি বাংলাদেশে এয়ারপোর্টে নামা মাত্রই কবি হাই রে হাজিরে হজ করবে যা চুরি করে দুই হাত নেই কথা কর না এজন্য আল্লাহর আইন থাকার কারণে চোর চুরি করা মাত্র দুই হাত কেটে দেবে এই যে একটা আল্লাহর আইন তারা মেনে নিয়েছে বিদায় কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায় এক চিমটি স্বর্ণ কেউ চুরি করার সাহস পায় না কথা কন ঠিক না বেঠি আর আমার দেশে সিসি ক্যামেরা লাগানো থাকার পরে চুরি বন্ধ হয় না এজন্য আল্লাহর আইন চালু করেন কোন তালুককে মেনে নাও তাছাড়া তোমাদের যা মনে চাই তাই করো কারণ তালুককে নির্বাচন নির্বাচিত করেছে আসমানের মালিক আল্লাহ সুবহানাল্লাহ বলুন এই কথা শোনার পর তারা আর কোনো কথা না বলে বনী ইসরায়েল সম্প্রদায়ের মানুষেরা তালুতের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করলো বাজান গমার আল্লাহ পাক নদীতে একটা পরীক্ষা করলো কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন যে কথা বলতে যায় তালুত হাজার হাজার লোকজন কেড়ে সামনে জালুতের মোকাবেলা করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রওনা করেছে জালুত জালেমের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে কথা বুঝেন নাই আল্লাহ পাক সামনে একটা নদী দিল আর তালুতকে ডেকে বলে তালুতরে সবাইকে জানায় দাও এই নদী পার হওয়ার সময় কেউ যদি তৃপ্তি সহকারে পানি পান করে তারা কিন্তু নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না আর কেউ যদি আঙ্গুল চোবায়া এই নদী সহকারে পানি পান করে তারা নদী পার হতে পারবে না এই কথা বলার পর সবাই নদী পার হতে লাগলো বাজান হাজার হাজার মানুষ তারা পানি পান করা শুরু করলো নদী পার হতে পারলো না তারা পৌঁছাইতে পারলো না মাত্র ৩১৩ জন নদী পার হলো এর মধ্যে ১১ বছরের একজন বালক কয় বছর আরো জোরে বলেন ১১ বছরের বালক বদরের প্রান্তর বদরের মতোই সাহাবীদের সংখ্যা ছিল ৩১৩ এই জায়গায় এদের সংখ্যা তালুতের সংখ্যা যারা নেতৃত্বে জালুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এদের সংখ্যা কত বদরের সাহাবীর সংখ্যার মতোই ১৩ ৩১৩ জনের মধ্যে একজনের বয়স কত ১১ জন ১১ বছর ১১ বছরের বালক ডেকে বলে তালুত আপনি আমাদের নেতা নেতার হুকুম ছাড়া সামনে যাওয়া উচিত না আপনি যদি একটু অনুমতি দেন আমি সর্বপ্রথম ওই জালুদের মুখোমুখি হতে চাই সর্বপ্রথম আমি জালেমের মুখোমুখি হতে চাই তাহলে ডেকে বলে তুমি ছোট মানুষ কি আপনি এত বড় জালেমের সামনে যাইবা ডেকে বলে আপনি তো আমাদের নেতা আপনি একটু অনুমতি দেন আমি সর্বপ্রথম এত বড় জালেমের সামনে যেতে চাই মাত্র বয়স কত ইমানের ত্যাগ
অনেক কঠিন। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করছেন নাকি? আমাদের ইমানে তো জোশই নাই, কথা কন না কেন? একটা গান শোনেন না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, কথা কন না কেন? সময় তো নাই, আজকে গজল গায়ে যদি সময় শেষ করি তো বস কখন করবো, কষ্ট পাইছেন আপনারা? আজকে গজল গাওয়ার সময় নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তালুত জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ বুঝতে পারলেন, 11 বছরের বালক কেন আগে জালেমের সামনে যেতে চায়? না জানি 11 বছরের বালকের মধ্যে কল্যাণ রেখেছেন কে, ভালো রেখেছেন কে। ঠিক আছে, তুমি আগে যাইবা, আমরা পিছনে পিছনে আসবো। আল্লাহ একবার খ, এইবার 11 বছরের বালক যখন সামনে রওনা করেছে বাজার, রাস্তার পাথর দেখে বলে, বালক রে আমাকে সঙ্গে না, আমি তোমার উপকারে আসব। 11 বছরের বালক চিন্তা করে রাস্তার পাথর ডেকে আমার সাথে কথা বলে, সঙ্গে নিতে বলে, না জানি পাথরের মধ্যে কোনো কথা কন্যাকে করলাম আছে। এই কথা চিন্তা করে একটা পাথর সঙ্গে নিলেন, সামনে যাওয়ার পর কিছু দূর যাইতে আর একটা পাথর ডেকে বলে, এ বালক আমাকেও সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসব। ওই পাথরকে সঙ্গে নিলেন, আবার সামনে গেলেন বাজার, যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পাথর ডেকে বলে, আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসব। পাথর হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পাথর নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জালুত জালেমের মুখোমুখি হয়েছে। জালেম জালুত ডেকে বলে, কি রে পিচ্ছি, তুই কেন আমার সামনে, তুই কি বলতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? ছোট্ট 11 বছরের বালক ডেকে বলে, এতক্ষণ অনেক ফেসাল পারছেন, মেলা কথা বলছেন, আপনার কথা শোনার শেষ, আমি ছোট না বড় বুঝাইতেছি, পরে আমি আপনার মোকাবেলা করার জন্য আসছি। সবাই জালেমেরা ওয়াট্ট হাসিতে হাসতে হাসতে মাতোয়ারা, 11 বছরের বালক ডেকে বলে, এত হাসি হাসো না, এইটাই জীবনের শেষ হাসি। আল্লাহ একবার কন। এইবার চিন্তা করলো, দেখি তো পাথর গুলো দিয়ে কি উপকার হয়। এই কথা বলে 3টা পাথর হাতে নিয়েছে, এখন জালুত জালেমের প্রতি নিক্ষেপ করবে। ঘটনা কি বলবো, কষ্ট হচ্ছে না আপনাদের? ভালো লাগে? কারা কারা শুনবেন? দু হাত তুলে দেখান, বাজান গোমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে তুলেন, টান টান করে খাড়া করে তুলেন, শোনেন, সকলের জন্য দোয়া হবে, শোনেন, বাজান গোমার। আমি কেবল 2টা ঘটনা 2 জায়গায় নিয়ে গেছি, তারপর অকাল্লা যে আয়াতের কথা বলতে গেলে আরো মোটামুটি কিছু সময় লাগবে, এরপরে পরের আয়াত আছে, শুনবেন না? যুবকদের ডিজিটাল কাজে কিছু আলোচনা, মা বোনদের জন্য কিছু আলোচনা, কিন্তু এই কতিপক্ষের ভাইদের অনুরোধ যে হুজুর আমরা একটু ব্যাগ নিয়ে যাব, যা যা মনে চাই দেবে, কোনো জোর জবরদস্তি নাই। আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারা একটু আল্লাহর হস্তে হাত দেন, যে যতটুকু পারেন ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেন, বিড়ি মেজ বাদ দিয়ে আল্লাহর হস্তে মসজিদের উন্নতি কল্পে, ফকির পাড়ার মসজিদ একটু উন্নতি হোক, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যে যতটুকু পারেন একটু দেন, আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন, আমিও দিলাম, আপনারাও দেন, আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন। 10 লাটি একের বলা ভাই, 10টা ইটের টাকা হলেও দেন, একটু আমি কালেকশন করব না। দ্বিতীয় বক্তা যা চাইছে চাইছে, আমি কালেকশন করব না, আগেও বলছি এখনো বলছি আমি কালেকশন করব না, কথা বোঝেন? যত দিনের